সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুতে আপডেট থাকা খুব প্রয়োজন। আপডেট যদি না হওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রে পিছিয়ে যেতে হয়। আজকে দেখুন, আমি উদাহরণস্বরূপ বলতে পারি, দেখুন রেডিফ মেল অনেক আগে এসেছিলো, আপনার আজকে কিন্তু জিমেল সমস্ত মার্কেট ধরে নিয়েছে। এরকম উদাহরণ অজস্র আছে। যেরকম ধরুন কোডাক ক্যামেরা, একটা সময় কোডাক ক্যামেরা পৃথিবীর 80% মার্কেট ধরে রেখেছিল, কিন্তু তাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য, ডিজিটালভাবে না আসার কারণে আজকে কিন্তু কোডাক ক্যামেরা মার্কেটে নেই। কোডাক ক্যামেরা যেরকম সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি, আমাদের ইনভেস্টমেন্টও একটা, আমাদের যদি আজকের ডেটে আপডেট না করে আমরা যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে। আজকে যে ব্যাপারটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি সেটা পিপিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড। তাহলে আসা যাক আজকের মূল পর্বে। নমস্কার, আমি নবেন্দ্র দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আমার চ্যানেলের প্লেলিস্টটা যদি চেক করেন তাহলে দেখতে পারবেন পিপিএফ নিয়ে আমি ডিটেলস একদিন একটা ভিডিও করেছিলাম, সেটা আপনারা দেখে নেবেন। তো এখানে যেটা আমার বক্তব্য যে পিপিএফ করা ঠিক না মিউচুয়াল ফান্ড করা ঠিক, পিপিএফে প্রতি 3 মাস অন্তর অন্তর এটার ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট নতুনভাবে ঘোষণা করা হয়। লাস্ট 4 বছর ধরে 7.1 রেট অফ ইন্টারেস্ট চলছে, একটা সময় 8% ছিল, তারও অনেক আগে অনেক বেশি ছিল, সর্বনিম্ন 4.5 ছিল, সেটা 1968-1969। পিপিএফে আপনি সর্বাধিক 1.5 লক্ষ টাকার উপরে জমা করতে পারবেন না। পিপিএফের একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে পিপিএফ আপনি যদি করেন তাহলে আপনি যে 80C ট্যাক্স, সেই ট্যাক্সটা ছাড় পাবেন। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার পিপিএফে, সেটা হচ্ছে আপনার ম্যাচুরিটিতে কিন্তু কোনো ট্যাক্স কাটে না। এবার আমি মিউচুয়াল ফান্ডের সঙ্গে যদি তুলনা করি, দেখুন মিউচুয়াল ফান্ডে 1.5 লাখ বলে কোনো রকম জায়গা নেই, এখানে আপনি যত খুশি তত ইনভেস্ট করতে পারেন। আর এখানে যখন যেরকম রেট অফ ইন্টারেস্ট দেয়, অর্থাৎ পিপিএফে যখন গভর্নমেন্ট যা রেট অফ ইন্টারেস্ট দেবে সেই ইন্টারেস্ট অনুযায়ী আপনাকে ফেরত নিতে হবে। এইবার মিউচুয়াল ফান্ডে কিন্তু আজকে যদি দেখা যায়, আপনি যদি ইএলএসএস কোনো স্কিম আপনি করেন, কারণ ইএলএসএস স্কিমে মোটামুটি দেখা গেল 15-16% রিটার্ন দেয়, সেখানে যদি 14% রিটার্ন দেয় সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড অনেক এগিয়ে থাকবে দৌড়ে। তার কারণ আমি বলছি, দেখুন আপনারা একটা কথা বলতে পারেন যে একটা লং টার্ম ক্যাপিটাল গেইন যেটা ট্যাক্সের মধ্যে পড়ে মিউচুয়াল ফান্ডের, সেটাকেও যদি আমরা বাদ দিয়ে দিই, সেটাকে বাদ দেওয়ার পরেও কিন্তু আপনার পিপিএফ থেকে মিউচুয়াল ফান্ডে আপনি অনেক বেশি লাভ পাবেন। তা আপনি কী করে বুঝতে পারবেন সেটা আমি বোঝাবো। দেখুন আমি বেশ কিছু মানুষকে ইএলএসএসের স্কিম আমি করিয়েছি, সেটা রিয়েল ডকুমেন্ট আপনাদের দেবো, এবং সেটা যদি কন্টিনিউ 15 বছর, কারণ পিপিএফে কিন্তু 15 বছরের নিচে ভাঙানো যায় না, 15 বছরের লকিং পিরিয়ড থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু 3 বছরের লকিং থাকে, তারপরে যে কোনো সময় কিন্তু আপনি তুলে নিতে পারেন। আর যদি আপনি লাস্ট হিস্ট্রি দেখেন ইএলএসএসের যে রিটার্ন আছে, কারণ ওখানে আপনি 80C ট্যাক্স ছাড় পাচ্ছেন, এখানেও 80C ট্যাক্স ছাড় পাচ্ছেন, খালি পাচ্ছেন না, আপনার ম্যাচুরিটিতে মিউচুয়াল ফান্ডে ট্যাক্স ছাড়টা পাচ্ছেন না। মিউচুয়াল ফান্ডে একটা লং টার্ম ক্যাপিটাল গেনের 10% রেট অফ ইন্টারেস্ট যেটা আছে, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব যে আমার পিপিএফ থেকে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন তাহলে অনেক বেশি গেইন আপনার থাকবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমার কমেন্ট সেকশনে যে জিজ্ঞেস করেন যে আমি পিপিএফ করবো না অন্য কিছু করব। তো সেই ক্ষেত্রে দেখুন, আমি পিপিএফ করার বিরুদ্ধে আমি বলছি না, পিপিএফ অবশ্যই করুন, কিন্তু সব কিছু আপনাকেও বিচার বিবেচনা করতে হবে যে আপনাকে আজকে যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি মুদ্রাস্ফীতিকে বিট করতে হয়, যদি আপনাকে আগামী দিনে আপনার একটা বড় সম্পদে পৌঁছতে হয়, তাহলে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট ছাড়া আপনার কিন্তু এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে হারানোর মতন কোনো জায়গা এখনও পর্যন্ত ভারতবর্ষের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নেই। আরেকটা কথা বলি, মিউচুয়াল ফান্ড সবসময়ের জন্যই গ্যারান্টি কিছু বলতে পারে না, কিন্তু লং টার্মে যদি দেখা যায় যত রকমই বিপর্যয় ভারতবর্ষের অর্থনীতিতে ঘটুক না কেন, ক্রম পর্যায়ে কিন্তু 1979 থেকে আজকে 2024 পর্যন্ত কিন্তু আপনার যদি গ্রোথ দেখেন কন্টিনিউ উপর দিকেই সেই গ্রোথটা গেছে। এইবার আপনাদের আমি রিয়েল ডকুমেন্টসের মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রিয়েল ডকুমেন্টসের মাধ্যমে পিপিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডের কি ডিফারেন্স হতে পারে সেই ব্যাপারে আপনাদের দেখাবো। এখন আমি আপাতত মিউচুয়াল ফান্ডের ইএলএসএস স্কিমের একজনের ডকুমেন্টস দেখাচ্ছি, সেখানে নাম
বা ফোলিও নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু মুছে দেওয়া হয়েছে তার সিকিউরিটি পারপাস। পরবর্তীকালে আমি আপনাদের পিপিএফে 15 বছর রাখলে কত হতে পারে তার একটা অনুমানও আপনাদের দেখাবো। প্রতি মাসে 3,000 করে জমিয়েছে, 3,000 করে জমিয়েছে, এবার জমানোর পরে কত মাস কত টাকা জমলো সেটা আপনাদের দেখাচ্ছি। টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে আপনার এখানে জমেছে 2,76,000 টাকা, অর্থাৎ 92 মাস ধরে উনি জমিয়েছে 2,76,000 টাকা। আজকে ওনার ভ্যালু দাঁড়িয়েছে 6,34,715.82 টাকা। তো এটা একটা বুঝতে পারলেন যে মিউচুয়াল ফান্ডে এই রিটার্নটা উনি পেয়েছে, এটা একটা উদাহরণ আমি দেখালাম। পরবর্তী পেজে আর একটা আমি উদাহরণ দেখাতে যাচ্ছি, এটা SBI একটা মিউচুয়াল ফান্ড, ELSS মিউচুয়াল ফান্ড ছিল, ফান্ডটার নাম হচ্ছে SBI লং টার্ম ইকুইটি ফান্ড। এবার আমি HDFC মিউচুয়াল ফান্ডের ট্যাক্স সেভারের আর একটা আপনার স্কিম আপনাদের সামনে তুলে ধরছি, যেটা 1,000 করে মাসে করেছে, বর্তমান ভ্যালু আপনার মানে কস্ট অফ ইনভেস্টমেন্ট কত আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে কস্ট আছে 1,08,000, অর্থাৎ টোটাল 108 মাস ধরে এই টাকাটা জমানো আছে। এই স্কিমটায় প্রতি মাসে 1,000 টাকা করে জমিয়েছে, ELSS-এর উনি ট্যাক্সের ছাড়টা যেরকম 80C-তে পেয়েছে, সঙ্গে উনি যদি PPF না করে এটা করে যে 80C-তে ট্যাক্স ছাড় পেল, এবং উনি 108 মাস ধরে এখানে 1,000 করে জমিয়ে ওনার টোটাল টাকা জমেছে 1,08,000 টাকা, বর্তমান ভ্যালু দাঁড়িয়েছে 2,40,238.58 টাকা। এবং এই স্কিমটার নাম হচ্ছে HDFC ELSS ট্যাক্স সেভার রেগুলার প্ল্যান গ্রোথ ফান্ড। ERN কোডটা আমার আছে এবং আমি আমার কাছে এটা করা নবীন্দ্র দত্ত। এবার আমি নেক্সট রিয়েল ডকুমেন্টসে আমি যাচ্ছি, আপনারা নজর রাখুন। এটা নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের ELSS স্কিম, এটা আপনাদের দেখাচ্ছি। এটা প্রতি মাসে 2,500 করে জমেছে, ঠিক আছে, 2,500 করে জমিয়ে এটা টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 1,15,000 টাকা। এটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, বর্তমানে এটার ভ্যালু দাঁড়িয়েছে 2,39,065.41 টাকা। আমি এই পর্যন্ত এটা দেখালাম তার কারণ আপনারা মোটামুটি একটা আইডিয়া করবেন। এটাও একটি ট্যাক্স সেভিংস ফান্ড, মানে 80C-তে ট্যাক্স ছাড় পাবেন। এটার নাম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া ELSS ট্যাক্স সেভার ফান্ড গ্রোথ প্ল্যান। এখন আপনাদের PPF ক্যালকুলেটরে আমি নিয়ে যাচ্ছি, এটা দেখুন ইয়ারলি 12,000, অর্থাৎ মাসে যদি 1,000 করে জমানো হয়, বর্তমানে এটা 15 বছরের জন্য করা হবে, এবং সেটা রেট অফ ইন্টারেস্ট, বর্তমান সরকারের রেট অফ ইন্টারেস্ট ঘোষণা আছে 7.1, এবং এটা যদি কন্টিনিউ থাকে তাহলে আপনি টোটাল জমবে আপনার 1,80,000, এবং ম্যাচুরিটি ভ্যালু হবে টোটাল 3,25,457। টোটাল গেইন হচ্ছে আপনার, ইন্টারেস্ট হচ্ছে 1,45,457 টাকা। এটা যদি আপনি PPF করেন, 7.1% রিটার্ন যদি দেয় ভবিষ্যতে কন্টিনিউ যদি থাকে, 1,000 করে মাসে করেন, তাহলে এই রিটার্নটা আপনি পাবেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আজকে আপনাকে মিউচুয়াল ফান্ডের কোনো ELSS স্কিমে যান, এবং সেটা আমি বেশি রিটার্নে যাব না, যেগুলি দেখালাম অনেক বেশি রিটার্ন ছিল আপনার কাছে, মিউচুয়াল ফান্ডের SIP-তে যদি আপনি 1,000 করে প্রতি মাসে করেন, সেটা যদি আমি মিনিমাম আমি আশা করছি 15% রিটার্ন যদি দেয় CAGR-এ, তবে টাইম পিরিয়ড ঠিক 15 ইয়ার্স হয়, তাহলে আপনি জমাবেন টোটাল কিন্তু 1,80,000 টাকায়। টোটাল ভ্যালু এখন দাঁড়াবে 15% যদি CAGR দেয় তাহলে 6,76,863 টাকা। এস্টিমেট রিটার্ন যেটা পেয়েছেন সেটা 4,96,863। তাহলে আপনি এখানে বুঝতে পারছেন যে PPF-এর সঙ্গে মিউচুয়াল ফান্ডের কতটা তফাৎ। এবার আপনার কিন্তু বিচার বিবেচনা করার সময়, এখন এই ভিডিওটা দেখে আপনি কি করবেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড করবেন না মিউচুয়াল ফান্ডে শিফট করবেন। তাহলে আপনারা সবাই দেখলেন, বুঝলেন ব্যাপারটা। আপনাদের আজকে আমার এই বলার অর্থটাই এটা যে আপনি 7.1% রেট অফ ইন্টারেস্টে PPF করবেন, এবং 15 বছর লকিংয়ের জন্য 80C ট্যাক্স ছাড়ের জন্য আপনি PPF করবেন, নাকি
একটু যদি রিস্ক নিয়ে আপনি মিউচুয়াল ফান্ডের ইএলএসএস স্কিমে করেন, তাহলে 14-15% রিটার্ন পাওয়ার যে আগামী দিনে একটা প্রবল সম্ভাবনা আছে সেটা করবেন, কারণ এখানে আপনি 80C ট্যাক্স ছাড়ের আপনি সুযোগ পাবেন। দেখুন, আমি খালি ডিফারেন্সটা আপনাদের বুঝিয়েছি বা ডিফারেন্সটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে কিন্তু আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করবেন, তার সঙ্গে আলোচনা করবেন, আপনি বুদ্ধি করে সমস্ত ইনভেস্ট করবেন, কারণ সমস্ত ব্যাপারেই আপনারা পরিকল্পনা করেন। ফিনান্সিয়ালের ক্ষেত্রেও কিন্তু ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে আপনার জীবনটাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি, অর্থনৈতিক স্বাধীনতায় যদি আপনার পৌঁছতে হয়, তাহলে আজকের থেকে সঠিকভাবে আপনার ইনভেস্ট করাটা খুব জরুরি। এইবার বিবেচনা করার ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের, আপনারাই ডিসিশন নেবেন কী করবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার প্রিয়জনদের মধ্যে এটাকে শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনেকেই সাবস্ক্রাইব করেছেন, কিন্তু যখন আমি দেখি যে আনসাবস্ক্রাইবের পরিমাণটা অনেক বেশি, তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো খরচ হয় না। সাবস্ক্রাইব করুন, অল বেটমে প্রেস করুন। আর যেটা আমার অফিসিয়াল ফেসবুক পেজ আছে, নবেন্দ্র দত্ত অফিসিয়াল, সেটাকে ফলো করুন। আরেকটা কথা আপনাদের বলছি, আপনারা একটু ডিসিশন নেবেন কি আপনারা করতে চাইছেন, PPF করবেন না মিউচুয়াল ফান্ড করবেন, অবশ্যই আমার কমেন্ট সেকশনে আপনারা লিখে দেবেন। আর যারা বিভিন্নভাবে বলছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান, প্লিজ আপনারা আমার মেইলে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। তো আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি, আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।